আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 সালের স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য দিক নির্দেশনা অর্থাৎ প্রশ্নপত্র সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নে 7টা কাজ দেওয়া রয়েছে, আমরা 7টা প্রশ্নেরই উত্তর করব ইনশাল্লাহ। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষক বৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো, এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা বিনোদনের আয়োজন করা, এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপরে। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন করার জন্য বয়ে আনবে সত্যিকার আনন্দ। তাহলে শুরু করা যাক। এখানে এক নাম্বার যে কাজটা সেটা হচ্ছে একক কাজ, মানে একক ভাবে করতে হবে, সবার আলাদা আলাদা করতে হবে। সেটা কি বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা, এটা দাঁড়িয়া বান্ধা, তারপর চোখ বেঁধে ছবিতে কপালে টিপ করিয়ে দেওয়া, এবং সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়ে যাবে, প্রস্তুতি নেওয়ার দেওয়ার অনুমতি পাওয়া গেল, মানে তোমরা প্রস্তুতি নিয়ে যাবে আগে থেকে, সাঁতার কিভাবে কাটতে হয় সবকিছু, কাপড় চোপড় নিয়ে যাবা। তো এরপরে স্যাররা তোমাকে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি দেওয়া পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখতে হবে। তো দেখো, এখানে এখানে তাহলে বলা হচ্ছে যে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি এবং সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে, এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে একটা শর্ত তোমাকে এই শর্তটা পূরণ করতে হবে। এখানে কাজ লিখবো এবং কারণটা এখানে লিখবো। যেমন দেখো, প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া, এটা হচ্ছে কারণ। তারপরে সিপিআর ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর ভাবে সাড়া দেওয়া, মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে প্রাথমিক চিকিৎসা নেওয়া যাবে। এখান থেকে যে কোনো দুইটা তিনটা চারটা তোমরা দিবা, ঠিক আছে, তিনটা বা চারটা দিবা। এই শখের পুরো শখ দেওয়া লাগবে না, তিনটা চারটা দিবা। সাঁতার সঠিক সাঁতারের পোশাক পরিধান করা, কারণ আরামদায়ক এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে সহায়তা করে। তারপরে পুল বা পানির মান নিরীক্ষণ, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করে এটা। তারপরে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা, প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে সহায়তা করে। তারপরে লাইফ গার্ড হিসেবে প্রশিক্ষণ নেওয়া, জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের দ্রুত সহায়তা প্রদান করে। সঠিক সুপারভিশন, শিক্ষার্থীরা নিরাপদে সাঁতার কাটতে পারে এবং কোনো দুর্ঘটনা এড়াইয়া যায়। হ্যাঁ, তারপরে পানির গভীরতা এবং অন্যান্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে, কারণ এখানে তাহলে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে রাখা যায়। তারপরে নিরাপত্তা সরঞ্জাম, যেমন লাইফ জ্যাকেট পরতে হবে, কারণ এটার জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়, বিশেষ করে নতুন যারা সাঁতার শিখেছে তাদের জন্য। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে হবে, খারাপ আবহাওয়ায় সাঁতার ক্লাস বাতিল বা স্থগিত করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই যে এখানে এই যে শখটা পূরণ করতে বলা হয়েছে, দেখছো দুইটা পয়েন্ট আছে তোমাদের, তো দুইটা তিনটা তোমরা চারটা পয়েন্ট দিতে পারো, এখান থেকে যে কোনো চারটা পয়েন্ট তোমরা লিখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর দুই নাম্বার কাজ হচ্ছে দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা তোমরা দলে গঠন করবে, মানে শিক্ষক তোমাদের নির্দেশ দিবে, তোমরা দল গঠন করবে। এবার দলে নিজের খাতার লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করতে হবে। আলোচনা কি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এখানে তা দেখি আমরা। এর উত্তর প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। এক নম্বর, ওখানে ছিল দাঁড়িয়া বান্দা খেলা, তারপর চোখ বেঁধে
ছবিতে কপালে টিপ করিয়ে দেওয়া এবং সাঁতার কাটা, ঠিক আছে? তো এখানে এই খেলাগুলো কি কি কাজ, কি কি কারণ, মানে কোন কোন কারণে ঠিক করা হয়েছে? প্রথম হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া ও শারীরিক কসরতের কারণে, তারপরে চোখ বেঁধে ছবিতে কপালে টিপ দেওয়া, এটা মজার এবং সৃজনশীল কার্যকলাপের জন্য। সাঁতার হচ্ছে শারীরিক ফিটনেস এবং সুস্থতার কারণে। এটা ছিল প্রথম প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বর কাজের দেখো, কাজ 2-এর প্রথম প্রশ্ন, 1, 2, 3, 4, 5টা প্রশ্ন রয়েছে, তার প্রথম প্রশ্ন উত্তর দিলাম। এবং দ্বিতীয় প্রশ্ন, অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? তো আমি সাঁতার আয়োজনের সাথে একমত, কারণ এটি শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের জন্য উপকারী, এছাড়াও এটি সামাজিক ভাবে আরো বেশি আকর্ষণীয় এবং উপভোগ্য। এরপর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মানে কাজ 2-এর 3 নম্বর প্রশ্ন, তা কোনগুলোর সাথে একমত নও এবং কেন, কারণ কি? চোখ বেঁধে ছবিতে কপালে টিপ করিয়ে দেওয়া খেলার সাথে একমত না হওয়ার কিছু কারণ হতে পারে, কি কারণ হতে পারে? এটি সবার জন্য আকর্ষণীয় নাও হতে পারে। এটা 4 নম্বর প্রশ্ন, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহায়তার প্রয়োজন আছে কিনা, যদি থাকে তাহলে কার? হ্যাঁ, প্রতিটি কাজের প্রস্তুতিতে সহায়তার প্রয়োজন হতে পারে, যেমন দাঁড়িয়ে বান্ধা খেলার জন্য, জায়গা নির্ধারণ এবং খেলার নিয়মগুলি বজায় রাখা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ দেওয়ার জন্য ছবি প্রস্তুত করা এবং চোখ বাঁধার উপকরণ সংগ্রহ করতে হবে, ঠিক আছে? এগুলার প্রয়োজন। তারপরে সাঁতার খেলা, সাঁতার কেটে সাঁতারের জায়গা নির্বাচন এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা, এর প্রয়োজন হবে, ঠিক আছে? এরপরে 5 নম্বর প্রশ্ন, মানে 2 নম্বর কাজের 5 নম্বর প্রশ্ন, জরুরি প্রয়োজনে হ্যাঁ সহায়তা পাওয়ার জন্য কি করা যেতে পারে? 1 নম্বর আছে, দল গঠন করা যেতে পারে, সংগঠন দল, সুরক্ষা কর্মী, যোগাযোগের উপকরণ, এগুলো থাকলে জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়া যায়। যেমন সংগঠনে যদি দল থাকে, সংগঠন দল, প্রস্তুতির কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি সংগঠন দল তৈরি করতে হয়। সুরক্ষা কর্মী, সাঁতারের জন্য সুরক্ষা কর্মী বা লাইফ গার্ড থাকতে হবে, থাকে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা, এর জন্য সরঞ্জাম এবং একজন চিকিৎসক বা প্রশিক্ষিত ব্যক্তি রাখা উচিত। এবং যোগাযোগের উপকরণ, জরুরি প্রয়োজনে মোবাইল ফোন বা ওয়াকি টোকি রাখা যেতে পারে, যাতে দ্রুত যোগাযোগ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর কাজ, শেষ হয়ে গেল। এখন 2 নম্বর কাজ ছিল দলগত কাজ, এখন 3 নম্বর কাজ আবার একক কাজ, এবার নিজের জায়গায় ফিরে যাও, মানে সবাই দলগত কাজ শেষ হয়ে গেছে এবং যার যার জায়গায় চলে যাবে। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানো পালা, তাহলে খাতায় লিখতে হবে, কি কি লিখতে হবে দেখো, দলের আলোচনা থেকে নতুন বিষয়গুলো শিখলে সেগুলো নিতে হবে, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে, এবং তোমার পাতায় তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করতে হবে। তাহলে এটা, এখানে 3টা প্রশ্ন আছে। তো 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন আছে একই, যে দলের আলোচনার মাধ্যমে নতুন বিষয় সম্পর্কে জানা গেল, কি জানা গেল, এগুলো হচ্ছে উত্তর। কিভাবে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে খেলাধুলা করা যায় এটা জানা হচ্ছে, যেমন দাঁড়িয়ে বান্ধা খেলার মাধ্যমে। তারপরে কিভাবে সৃজনশীল এবং মজার খেলার আয়োজন করা যায়, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ করিয়ে দেওয়া এর মাধ্যমে। তারপরে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কার্যকারী কার্যকলাপ সাঁতার আয়োজনের মাধ্যমে। এরপরে এখানে বলছে যে প্রস্তুতিতে কি প্রয়োজন ভূমিকা রাখে, দেখো প্রস্তুতিতে ভূমিকা, এই কাজগুলো প্রস্তুতিতে, দাঁড়িয়ে বান্ধা খেলার ক্ষেত্রে খেলার জায়গা নির্বাচন করতে হয়, তারপরে খেলার নিয়মগুলি ঠিক করতে হয় এবং অংশগ্রহণের মাঝে সমন্বয় সাধন করতে হয়। চোখ বেঁধে ছবিতে কপালে টিপ দেওয়া, এইটার জন্য উপযুক্ত ছবি এবং চোখ বাঁধার উপকরণ লাগে, খেলার সঠিক নিয়মাবলী ঠিক করা এবং অংশগ্রহণকারীর সাথে শেয়ার করা এবং খেলার স্থান এবং পরিবেশ তৈরি করা। সাঁতার কাটার জন্য সাঁতারের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে, তাই না? সাঁতার তো পুকুরে ছাড়া তো সাঁতার কাটা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করা, লাইফ গার্ড, সুরক্ষা উপকরণ, এগুলো মানে পুকুর বলতে এখানে নদী বা হচ্ছে খালে বিলে এগুলো আর কি। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা, অংশগ্রহণকারীদের সাঁতার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা প্রদান করা। চূড়ান্ত তালিকা, দাঁড়িয়ে বান্ধা খেলার ক্ষেত্রে খেলার জায়গা নির্বাচন করতে হবে, নিয়মগুলি ঠিক করতে হবে এবং অংশগ্রহণকারীদের সমন্বয় সাধন করতে হবে, মানে এটা কিন্তু চূড়ান্ত তালিকা আমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? চোখ বেঁধে ছবিতে কপালে টিপ দেওয়ার জন্য ছবি এবং চোখ বাঁধার উপকরণ লাগে, খেলার নিয়মগুলি ঠিক করতে হবে এবং খেলার স্থান এবং পরিবেশ ঠিক করতে হবে। সাঁতার কাটার জন্য সাঁতার স্থান নির্বাচন করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এরপর 4 নম্বর কাজ, 4 নম্বর কাজটাও কিন্তু দলগত কাজ না, একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে, তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো, সবাই বনভোজনের জায়গা আশেপাশে ঘুরে দেখছো, বেশি দূরে যাওয়ার
যাবে না, শিক্ষকটা বলে দিয়েছেন, মানে বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষকের নির্দেশ। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছে, তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি এবং মুরগি কাটছেন। তোমরা সামনের দুজন একটা মানে একটা বড় কড়াই নিয়ে এলেন, এবং যারা শাক সবজি কাটছিলেন তারা কাটা শাক সবজি পুড়ে ধুয়ে নেবেন, এবং বলে তাড়াহুড়া করে করতেছে আর কি, ঠিক আছে। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন, কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে দিচ্ছেন। এই দলের সাথে তোমার একজন সহপাঠীর সহযোগিতা করেছে, এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লেখো। মানে 1 নম্বর, কি কারণ বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে, এবং কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করবে? এটা দেখো, এখানে প্রথম প্রশ্ন, যে প্রথম প্রশ্ন হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন হতে বলবা। যে যে বিষয়ে সচেতন হতে বলবো, যেমন খাবার ধুতে হবে, মানে রান্না করার আগে সেগুলোকে ধুতে হবে, সবাইকে সকলকে জোর করে দিয়ে বলবো যে কাটা সবজি বা মুরগি ভালো করে কি করতে হবে, ধুতে হবে, ধুয়ে তারপরে রান্না করতে হবে। তারপরে রান্নার পরিবেশ ঠিক করতে হবে, ঠিক আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে হবে, পোকামাকড় যাতে খাবার না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। খাবারের উপকরণ, খাবারের উপকরণ গুলো অবশ্যই তাজা এবং ভালো মানের হতে হবে, সতেজ হতে হবে। খাবারের পরিবেশনা, খাবার পরিবেশন আগে ভালোভাবে করতে হবে, হাত ধুয়ে নিতে হবে, তারপরে প্লেট টেলেট এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যেখানে পরিবেশন করতে হবে মানে টেবিল হোক বা যেখানে বসো সেই জায়গাটাও পরিষ্কার থাকতে হবে। খাবারের অপচয় করা যাবে না, খাবার যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি খাবার রান্না করা উচিত নয়, অতিরিক্ত খাবার যদি থাকে তাহলে সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করবে? কারণ এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করলে নিরাপদ খাবার খাওয়া তো আমাদেরকে স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, এবং অপরিষ্কার খাবার খেলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি, এই কারণে আমরা তাদেরকে সচেতন করব। 5 নম্বর কাজটা হচ্ছে একক কাজ, একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমরা তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে সে যখন কোনো কাজে দায়িত্ব নিতে চায় যায় ভীষণ মানসিক চাপ চাপ হয়, তার কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না, তখন অন্যরা তাকে নিয়ে হাসবে, সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ গুলো খাতায় লিখো। যেমন প্রথম প্রশ্ন, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবা, এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করে বলে তুমি মনে করো, এবং তোমার কি মানসিক চাপ হয় কিনা? তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি বন্ধুকে কি পরামর্শ দিবা। পরামর্শ দিতে পারবো যে এটা যে সমস্যার মূল কারণ বের করতে হবে, মানে তোমার বন্ধু কোন কারণে মানসিক সমস্যা হয় সেই কারণটাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তারপরে তোমার বন্ধুকে বলতে হবে, তুমি বলবা যে ইতিবাচক চিন্তা ভাবনা করতে বলবা, মানে সবসময় ভালো চিন্তা ভাবনা না, যে সে মনে করে যে পারবে না পারবে না এই সমস্ত চিন্তা করা যাবে না, সে পারবে এরকম। পর্যাপ্ত ঘুম ঘুম নিতে হবে এবং বিশ্রাম নিতে হবে, ঘুম পড়তে হবে এবং বিশ্রাম নিতে হবে, সকালে রাত্রে তাড়াতাড়ি ঘুমাইতে হবে এবং সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হবে। সকালে নিয়মিত ব্যায়াম করতে হবে, কমপক্ষে প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করতে হবে, হাঁটাচলা করতে হবে, ঠিক আছে। শখের কাজ করতে হবে, যে কাজগুলো তার ভালো লাগে, শখের কাজ, যেমন অবসর সময়ে বই পড়া বা হচ্ছে হাঁস মুরগি পালন করা বা শাকসবজি চাষ করা, ঠিক আছে, এগুলো করলে মানসিক চাপ কমে যায়, মনকে প্রফুল্ল রাখা যায়। প্রয়োজনে প্রয়োজনে সাহায্য নেওয়া, মানে যদি কোনো তার প্রয়োজন হয় তাহলে তার বন্ধুদেরকে সাহায্য নিতে পারে, বন্ধুদের বা পরিবারের কারোর সাহায্য সহযোগিতা নিতে পারে এবং সমাধান করতে সাহায্য করতে পারবে। এছাড়া পরিবারের সদস্যরা বিশেষ করে মা বাবাদের সাথে তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে। ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? এই পরামর্শগুলো বন্ধুকে তার মানসিক চাপ কমাতে এবং আরো আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তা ভাবনা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং সঠিক কাজের মাধ্যমে বন্ধু তার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবে। প্রয়োজনে সাহায্য নেওয়ার মাধ্যমে বন্ধু তার সমস্যার একটা স্থায়ী সমাধান পেতে পারবে। তোমার কি মানসিক চাপ কখনো হয়? হ্যাঁ, আমার আমারও কখনো কখনো মানসিক চাপ হয়। সাধারণত পরীক্ষার সময় বা কোনো বড় কাজের সময় আমার মানসিক চাপ অনুভব হয়। এছাড়া যখন অনেক কাজ একসাথে করতে হয় এই সময় কি হয়, আমাদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এরপরে 6 নম্বর কাজ আবার জোড়াই কাজ। 2 নম্বর কাজ যেমন জোড়াই কাজ, 6 নম্বর কাজটাও জোড়াই কাজ। জোড়াই কাজে কি কি করতে হবে? এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা জোড়া তৈরি করবে এবং 5 নং নিজেদের মধ্যে লেখা উপকরণগুলো নিজের প্রশ্নের আলোকে, আচ্ছা 5 নং আমরা যে কাজগুলো করলাম সে কাজগুলোর আলোকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক হয়েছে,
কোনগুলো নেতিবাচক হয়েছে এবং নেতিবাচক কাজগুলো শরীরে শরীরে ও মনে কিভাবে প্রভাব ফেলেছে, এবং মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার সাথে তোমরা সহায়তা নিতে পারবা। এখানে তিনটা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে ইতিবাচক কাজগুলো বা কৌশলগুলো, সেগুলো কি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা, এটা একটা ইতিবাচক কাজ, পরিকল্পনা তৈরি করা, ইতিবাচক চিন্তা করা, আর তারপরে নিজেকে সময় দেওয়া, সঠিক সময় ব্যবস্থাপনা। এখানে ব্যাখ্যা সহকারে তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে লিখে নিবা, ঠিক আছে? তারপরে তারপরে হচ্ছে নেতিবাচক কাজ বা কৌশলগুলো এবং তার প্রভাব, অতিরিক্ত চাপ নেওয়া, এটা হচ্ছে নেতিবাচক প্রভাব, সে মানসিক এবং শরীরের স্বাস্থ্য নষ্ট করে এবং কি করে, উদ্বেগ, তারপর হতাশ, অনিদ্রা তৈরি করে, ঠিক আছে? কাজকে পেছনে ফেলা, এটা কি এর কারণে কি হয়, শেষ মুহূর্তে কাজের চাপ বেড়ে যায়, ফলে মানসিক চাপ বাড়ে এবং কাজের গুণগত মান কমে যায়। অতিরিক্ত নেতিবাচক চিন্তা করা, প্রভাব ও আত্মবিশ্বাস কমে যায় এবং মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যেমন উদ্বেগ এবং হতাশা বৃদ্ধি পায়। তারপরে বিশ্রাম না নেওয়া, এর ফলে কি হয়, মানসিক এবং শারীরিক ক্লান্তি বৃদ্ধি পায়, ফলে কাজের দক্ষতা কমে যায়। অন্যদের সাথে সমস্যা শেয়ার না করা, এর ফলে কি হয়, সে মানসিক চাপ বাড়ে এবং হতাশা বেড়ে যায়। আচ্ছা, এরপরে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা, কারা সহযোগিতা করতে পারে, পরিবার, পরিবারের কাছ থেকে সহযোগিতা নিতে হবে, বিশ্বস্ত কোনো বন্ধুর কাছ থেকে সহায়তা নিতে পারি, মেন্টর বা পারদর্শিতা, কাজের জায়গার বা প্রতিষ্ঠানকে মেন্টর বা পারদর্শিতার পরামর্শ দিতে হবে। পেশাদার এই যে থেরাপিস্ট, যদি মানসিক চাপ অতিরিক্ত বেড়ে যায় তাহলে আমরা কাউন্সিলরের সাহায্য নিতে পারি। সহমর্মী, কাজের চাপ কমানোর জন্য সহকর্মীদের কি করতে হবে, সহকর্মীদের সাহায্য নেব এবং কাজ ভাগাভাগি করে নিতে পারবো। ওকে, এটা ৬ নম্বর প্রশ্ন ছিল, জোড়ায় কাজ। এরপরে লাস্টের কাজটা হচ্ছে একক কাজ, এবং সেটা হচ্ছে ৭ নম্বর কাজ, দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তীতে ব্যবহার করতে চাও, এর একটা তালিকা তৈরি করতে হবে, এবং এই কৌশল গুলো ব্যবহারের ফলে তোমরা তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো। এবং ২ নম্বর, নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ লিখতে হবে, ঠিক আছে? তা এখানে দেখো ইতিবাচক কৌশল গুলোর তালিকা, শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি যেসব পরবর্তীতে নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় ব্যবহার করতে চাই সেগুলো হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব, তারপরে গ্র্যাটিটিউড জার্নাল রাখবো, প্রতিদিনের ছোট ছোট ভালো অভিজ্ঞতার লিখে রাখবো, এটা হচ্ছে জার্নাল লেখা, শারীরিক ব্যায়াম করব অন্তত প্রতিদিন ৩০ মিনিট, শখের কাজ করতে হবে। এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমরা নিম্নলিখিত ফলাফল আসবে বলে মনে করি, সেটা হচ্ছে কি, মানসিক প্রশান্তি আসবে, শ্বাস প্রশ্বাসের সময় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং শখের কাজ করার মাধ্যমে মানসিক চাপ কমে যায় এবং মন প্রশান্ত থাকে। ইতিবাচক মনোভাব, গ্র্যাটিটিউড জার্নাল রাখার মাধ্যমে, আমাদের জার্নাল তৈরি করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমি জীবনে ছোট ছোট করে ছোট ছোট ভালো দিকগুলো উপলব্ধি করতে পারবো এবং যা আমার মনোভাবকে ইতিবাচক রাখবে। এবং ৩ নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নতি, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে আমার আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নতি হয়। তারপরে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ হচ্ছে, মানসিক চাপ স্বাভাবিক তবে এটি ব্যবস্থাপনা করা গুরুত্বপূর্ণ, মানসিক চাপ জীবনের একটা স্বাভাবিক অংশ, তবে এর সঠিক ব্যবস্থাপনা না করলে এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলে। তারপর ২ নম্বর আছে, নিজের যত্ন নিব এবং বিশ্রাম নিব, নিজের যত্ন নেওয়ার সময় পর্যাপ্ত ঘুমানো এবং নিয়মিত বিরতি নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে, মানসিক চাপের কথা শেয়ার করুন এবং সাহায্য করুন। ৪, মানসিক চাপের সময় বন্ধু এবং পরিবার বা পেশাদার কাউন্সিলরের সাহায্য নেব এবং তাদের সাথে সমস্যা শেয়ার করা অত্যন্ত জরুরি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা এর প্রশ্নপত্রের সমাধান। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।